আপনাদেরকে আজ আমি জানিয়ে দিই আমাদের দেশের কৃষকের অবস্থা বর্তমান। এই দেখুন, আজকে ময়নাগুড়ি রাজারহাটের যা অবস্থা, কৃষক মাল ফেলে দিয়ে যাচ্ছেন এদিকে। দেশে রাজ্যে করোনা ভাইরাসের ফলে চলছে লকডাউন, যার ফলে মরছে খেটে খাওয়া শ্রমিক, কৃষক ও দিন মজুররা। আসুন এবার আপনাদেরকে টমেটো হাটাইতে নিয়ে যাই, আসুন। আজ আমরা প্রত্যক্ষভাবে আপনাদের দেখাতে চাই আমাদের দেশে ও রাজ্যে কৃষকদের ফসলের কি শোচনীয় অবস্থা। সব টমেটো ফেলে দেওয়া হয়েছে। যে দৃশ্য এতক্ষণ আপনারা দেখলেন সেটা হলো জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি এরিয়ার রাজারহাটের কৃষকদের অবস্থা। কৃষকরা তাদের ক্ষেতের ফসল বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছে। শেষ না না, আসুন। আমাদের সরকার পক্ষ কি পারেন না এই পরিস্থিতিতে কৃষকদের পাশে এসে দাঁড়াতে, তাদের কাছ থেকে ফসল কিনে একটা সুব্যবস্থা করতে? সত্যি কথা বলতে কি, এইভাবে চলতে থাকলে একটা সময় আসবে আমাদের সকলকেই খাদ্যের অভাবে মরতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু সেই দিন আসছে আমাদের দিকে ধেয়ে।